হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের টাইম টেবিল নিয়ে আলোচনা করব। কারণ খুব অল্প সময় বাকি আছে ফাইনাল পরীক্ষার, সেই কারণে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এবং তোমাদের প্রস্তুতি নিতে যে সমস্ত বিষয়ে ভুল হয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলো যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, সেই কারণেই 10 থেকে 15 মিনিটের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করো। তোমাদের পরবর্তী পরীক্ষায় ভালো ফল করার জন্য, পরবর্তী পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য আজকের এই টাইম টেবিল। সবার প্রথমে হচ্ছে ডেইলি শিডিউল। তোমরা সকলেই জানো যে ডেইলি শিডিউলটা কত ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও, কিংবা কলেজের স্টুডেন্ট হও, প্রত্যেকটা এক্সামিনেশনের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টাইল শিডিউল। উল টাইম শিডিউল যদি ঠিকঠাক করে না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়। দেখা যায় তোমার যে বইটা প্রিয় সেই বইটায় বেশি সময় দেওয়া হয়, যে সময়টা যে বইটা তোমার পড়তে ভালো লাগে না সেই বইটাকে কম গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় একটা সাবজেক্টে তো ভালো রেজাল্ট হয় কিন্তু অন্য সাবজেক্টগুলোতে অতটা ভালো রেজাল্ট হয় না, সেই কারণে ওভারঅল পুরো যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু তোমাদের ভালো আসে না। সেই কারণে কিন্তু তোমাদের সবার প্রথমে একটা সঠিক টাইম টেবিল করতে হবে এবং সেই টাইম টেবিলে তোমার সময়ের অ্যাকর্ডিং রুটিন তৈরি করে তোমাকে কিন্তু বই পড়তে হবে। আমি মাধ্যমিকে কিভাবে ডেইলি রুটিন করবে সেটা নিয়ে কিন্তু রীতিমতো আমি ভিডিও করে ফেলেছি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও করে ফেলেছি, যারা দেখোনি আই বাটনে লিংক দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে তোমরা সকালে পড়বে না বিকালে পড়বে, কোন সময়টাকে বেশি গুরুত্ব দেবে সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা তোমাদের সময়ের অ্যাকর্ডিং কিন্তু পড়তেই পারো। এটা নিয়ে ভেবে লাভ নেই যে অমুক স্টুডেন্ট সকালে পড়ছে ও ভালো রেজাল্ট করেছে আমাকেও সকালে পড়তে হবে, বা অমুক স্টুডেন্ট বিকালে পড়ছে ও ভালো রেজাল্ট করেছে আমাকেও বিকালে পড়তে হবে, এই বিষয়টা না। তুমি যে সময় পড়লে তোমার পড়াটা কার্যকরী হয় সেই সময় কিন্তু তুমি পড়ো। এর পরবর্তী বিষয় এখানে দেখো, ও সেটা হচ্ছে রিডিং ভার্সেস রাইটিং। আমি এখানে রেখেছি কেন, তোমরা অধিকাংশ স্টুডেন্ট রয়েছো যারা কি হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু বই নিয়ে বসেই থাকো, পড়তে থাকো এবং পড়েই যাও, সময় পরীক্ষা চলে আসে কিন্তু তোমরা লেখাটা প্র্যাকটিস করো না। এবং অনেকে আছে এমন কি করে যায় শুধু নোটসই তৈরি করতে থাকে পড়ে আর না, দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমি বলবো 2:3 অনুপাতে তোমরা পড়ো, মানে তোমরা যদি 2 ঘন্টা বই পড়ো তাহলে 3 ঘন্টা তোমাদের অবশ্যই লিখতে হবে। কারণ আমরা যখন পড়ি বা পড়ে সমাপ্ত করে ফেলি বইটা তখন মনে হয় যে আমাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেটা যখন আমরা লিখি তারপরেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই জায়গাটা প্রবলেম ছিল। সেই কারণে পড়তে তো হবেই, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু লেখা। সেই কারণে পড়ার সাথে সাথে রিডিং করার সাথে সাথে রাইটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো প্রত্যেক দিন পড়বে তো অবশ্যই, তার সাথে লেখাটাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যাতে তোমাদের লেখার সৌন্দর্য, লেখার গতি সমস্ত কিছুই অব্যাহত থাকে এবং সময়সীমার মধ্যে তোমরাও যাতে পরীক্ষায় সমস্ত কিছু লিখতে পারো। আর লেখাটা তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে বিষয়টা, তোমাদের বেস্ট বুক। তোমরা অনেকেই বলো যে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, আমরা মাধ্যমিকের জন্য কোন বইটি ভালো, উচ্চ মাধ্যমিকের জন্য কোন বইটি ভালো, কলেজে আমরা এই স্ট্রিম নিয়ে পড়ছি আমার জন্য কোন বইটি ভালো। দেখো সবার প্রথমে স্কুল পড়ুয়াদের কথা বলি, তোমরা যারা স্কুলে পড়ছো তোমরা অনেকেই ভাবো যে আমাদের কোন রাইটারের বই পড়লে ভালো হয়। অবশ্যই বিভিন্ন রাইটারের বই রয়েছে একাদশ শ্রেণী, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বা নিচের যে ক্লাসের স্টুডেন্টরা রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে বই পড়ি না কেন সেই বইটাকে ভালো মতন করে কমপ্লিট করতে হবে। এবং সমস্ত সহায়িকা প্রচুর মার্কেটে রয়েছে, প্রচুর সাজেশন বই রয়েছে, সমস্ত কিছুকে পড়ে সবার প্রথমে কিন্তু তোমাকে টেক্সট বইটাকে কমপ্লিট করতেই হবে। টেক্সট বই হচ্ছে পাওয়ারফুল সবথেকে বুক। টেক্সট যে কোনো একটা বই, টেক্সট বইও বিভিন্ন রাইটারে হয়, যে কোনো একটা বই ভালো করে প্রত্যেকটা বিষয় নখদর্পণে করার পরই কিন্তু তোমাকে অন্য একটা বইকে নিতে হবে। আমরা যদি এরকম করি প্রত্যেকটা বই থেকে একটু একটু করে পড়ি তাহলে কিন্তু পড়াটা কিন্তু হবেই না। অ্যাকচুয়ালি তোমাকে দেখবে যে তখন তুমি রিভিশন দিচ্ছ, তোমার তখন প্রবলেম হচ্ছে, তুমি তখন কোন বইতে আছে সেটা খুঁজতে খুঁজতেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে সবার প্রথমে তোমরা যেখান থেকেই পড়ো না কেন, যে বই থেকেই পড়ো না কেন, সেই বইটাকে ভালো মতন কমপ্লিট করতে হবে। সেই বইটা পুরোপুরি হয়ে যাওয়ার পর তারপরে সহায়িকা বা আদার্স কোনো রেফারেন্স বুক এটা তোমাদের নিতে হবে। আর কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই, তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়েছো বা যে সাবজেক্টে তোমাদের পাশের সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে যে অভিজ্ঞ টিচাররা আছে সেই টিচারদের অনুযায়ী যে বইটা বেস্ট সেই বইটাকে নিয়ে তোমরা পুরো কমপ্লিট করো। 10খানা বই কিনে কিন্তু কোনো লাভ হবে না, একটা বই পড়ো যে বইটা পুরো ভালো মতন কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের আদার্স কোনো রেফারেন্স বই বা অন্যান্য বই পড়তে চাইলে সেটা পড়তেই পারো, কিন্তু
যে বইটা নিচ্ছো বা যে বইটা তোমরা নিয়েছো একটি বইকে সবার প্রথমে পুরো কমপ্লিট করো বা নোটস দেখেও তোমরা কিন্তু চাইলে পড়তেই পারো। তো এখানে নোটস নিয়ে সবার শেষে বলবো যে শর্ট নোট তোমরা কিন্তু অনেকেই এই বিষয়টা করো না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র বইয়ের ওপরেই ডিপেন্ডেন্ট বা মার্কেট থেকে অন্যান্য বই কিনে একগাদা বই কিনে ভরিয়ে রাখো। প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমরা কমপ্লিট করো কমপ্লিট করার পরে তোমাদের অবশ্যই সেটার কিন্তু ফ্ল্যাশ কার্ড বা শর্ট নোটস তৈরি করতে হবে। ফ্ল্যাশ কার্ড বলতে কি, ধরো তোমরা একটা বই পড়লে সেই বইয়ের মধ্যে কী কী টপিক আছে সেই টপিকগুলো লিখে ফেললে এবং টপিকগুলো ছোটো ছোটো নিজের ভাষায় ছোটো ছোটোভাবে লিখলে। ধরো একটা চ্যাপ্টার যদি তোমাদের 10 থেকে 20 পেজের হয় তাহলে তোমাদের কিন্তু শর্ট নোট যেটা হবে সেটা 1 থেকে 2 পেজের হবে, মানে কি বললাম 10 পেজের জিনিস তোমরা 1 পেজে লিখে ফেলবে, সেটাকেই কিন্তু শর্ট নোটস বা ফ্ল্যাশ কার্ড হিসাবে তোমরা রাখতে পারো। যাতে এটা কখন তোমাদের কাজে লাগবে, এখন তোমরা তোমার ভাষায় তুমি এটা তৈরি করলে কোনো টিচার এটা তোমাকে তৈরি করে দেবে না, এটা যখন তুমি তৈরি করলে পরীক্ষার সময় পরীক্ষার আগের দিন সেগুলো কিন্তু খুব সহজেই পুরোটা তোমরা কভার করতে পারবে, ওগুলো দেখে কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে, মূল বিষয়গুলোকে কোণে লিখতে হবে। তো শর্ট নোটস তৈরি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এখনও তৈরি করনি, সিলেবাস শেষ হয়ে গেছে, তারা প্রত্যেকটা অধ্যায়ের টপিক অনুযায়ী মেন যে টপিক সেই টপিক অনুযায়ী কিন্তু শর্ট নোটস তৈরি করো। ও এবং তার সাথে বলবো যে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপযোগী। তোমরা দেখবে তোমাদের পাসের সাবজেক্টে তো ম্যাক্সিমাম বা অনার্সের সাবজেক্টেও কিন্তু এটাই হয়, আমাদের সময় তো সেটাই হতো যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোই কিন্তু বারবার রিপিটেড হয়। সেই কারণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সাবজেক্টের অ্যাকর্ডিং তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো। আর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, বিগত 5 বছরের যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন কিন্তু খুব ভালো করে তোমরা সলভ করো টেক্সট বই কমপ্লিট হয়ে যাওয়ার পর। এর পরবর্তী বিষয় তোমাদের সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় তারপরে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিশন। অনেকেই কী করে, বই কমপ্লিট হয়ে গেছে বা টিচারদের পড়া হয়ে গেছে তাহলেই আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এটা মনে করে, কিন্তু রিভিশন হচ্ছে খুব পাওয়ারফুল একটা জিনিস তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য। কারণ যত বেশি রিভিশন করবে তত বেশি কিন্তু পরীক্ষার নাম্বার উঠবে। তোমাকে যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তখন যাতে সাথে সাথে সেই কোশ্চেনটার উত্তর তোমার মাথায় আসে, সঙ্গে সঙ্গে তোমরা ভালো মতন করে সম্পূর্ণ বিষয়টা যাতে লিখতে পারো সময়ের মধ্যে। এটা কখন সম্ভব, যখন একবার সম্পূর্ণ পড়া হয়েছে তা না, যত বেশি রিভিশন করবে তত তাড়াতাড়ি তোমাদের সঠিকভাবে সেই অ্যান্সারটা লিখতে পারবে। আর তোমাদের মাথায় রাখতে হবে কমপক্ষে 5 বার রিভিশন কিন্তু তোমাদের করতেই হবে, এ যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এক্ষেত্রে অনেকে বলবে যে আমি বই তো পুরো কমপ্লিট করে ফেলেছি, সেক্ষেত্রে আমার রিভিশন করার কোনো প্রয়োজন নেই, আমি সমস্ত কিছু জানি। তাও আমি বলবো তোমরা যদি সমস্ত কিছু জেনে থাকো কোনো বইয়ের চ্যাপ্টার ওয়াইজ, যে চ্যাপ্টারটা প্রথমে আছে সেই চ্যাপ্টারের সমস্ত টপিক একটা খাতায় লিখে ফেলো একদিন, পরের দিনকে পরের চ্যাপ্টারের সমস্ত টপিক লিখে ফেলো, এরকমভাবে রিভিশন দিতে শুরু করো। তাহলে কি তোমার কোনো বিষয় অজানা থাকবে না, যখনই তোমাকে কোনো জিজ্ঞাসা করা হবে কোশ্চেন তখন কিন্তু তোমরা যথাযথ উত্তর সেটা দিতে পারবে, সম্পূর্ণ উত্তর, কোথাও তোমাদের ভাবতে হবে না, সময় নষ্ট হবে না এবং সঠিক উত্তর দেবে, যার ফলে তোমরা ভালো নম্বর অ্যাচিভ করতে পারবে। তো রিভিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো নম্বর পাওয়ার জন্য। এর পরবর্তী বিষয় হলো হেলদি ফুড। তোমরা সকলেই জানো এক্সাম টাইমে তোমাদের কিন্তু হেলদি থাকা খুবই জরুরি, আর কথাই আছে বাঙালি হলো খাদ্য রসিক, আমরা খাদ্য খেতে বা খাবার খেতে যে কোনো ধরনের খুব ভালোবাসি। কিন্তু ও কি হয়, তোমরা যখন ব্যাচে পড়তে যাও ব্যাচ থেকে বেরিয়ে আসো বাইরের বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকো ও যার ফলে তোমরা অসুস্থ হয়ে পড়ো অনেক সময়, কিংবা রাত্রে যখন ডিনার করো তখন দেখা যায় অনেকেই এরকম রয়েছে যে পুরো গলা পর্যন্ত খায়, সেক্ষেত্রে যখন পড়তে বসে কি হয় মনে হয় যে একটু রেস্ট নিই একটু পরে পড়বো বা একটু ফোনে একটা কিছু দেখি তারপরে পড়তে বসবো, বা মনে হয় যে না আর একটু শুয়ে নিই তারপরে পড়তে বসবো, এই করে কি হয় পড়াটা আর কিন্তু হয় না, ক্লান্তি অনুভব হয়, সেক্ষেত্রে তোমরা পড়তে পারো না। তাই জন্য বলবো রাত্রে কিন্তু অল্প পরিসর যথাযথ খাবারই খেও, একদম মানে গলা ভর্তি করে খেও না, যেটুকু প্রয়োজন সেটুকু খাও যাতে তোমরা হেলদি থাকো এবং এফর্টটা পুরোপুরি পড়াশোনার প্রতি দিতে পারো, এবং বাইরের যে খাবারগুলো আছে সেগুলোকে একটু এক্সাম টাইমে অ্যাভয়েড করার চেষ্টা করো, ও বাড়ির খাবারগুলোকেই কিন্তু এই এক্সাম টাইমে খাও যাতে তোমরা কোনোভাবেই তোমরা অসুস্থ না হও এবং প্রিপারেশন যাতে যথাযথ থাকে, এক্সামে যাতে ভালো নম্বর ইনক্রিজ করতে পারো। সেই কারণে হেলদি ফুড কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই সময় সেটা হচ্ছে কিন্তু
অনলাইন ভার্সেস অফলাইন এক্সাম আমি এখানে দিয়েছি। তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অফলাইনে হবে এবং তোমাদের যে কলেজের এক্সাম আছে সেটা অনলাইনে হচ্ছে। তাছাড়া ভারতবর্ষের সংক্রমণ এই মুহূর্তে বেড়ে যাওয়ায় অনেকেই আশঙ্কা করছে অফলাইনে না স্কুল এক্সামও অনলাইনে হবে। যদিও সমস্ত কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, কিন্তু তুমি তোমার যে বোর্ড এক্সাম রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এত বড় এক্সাম সেটা কিন্তু পরিস্থিতির উপর ছেড়ে দিলে হবে না। সেটাকে ভালো নম্বর অ্যাচিভ করার জন্য কিন্তু তোমাকে পরিশ্রম করতেই হবে এখন থেকে। পরবর্তী সময়ে কী হবে পরবর্তী ব্যাপার, কিন্তু তুমি যে কোনো পরিস্থিতির জন্য যাতে অ্যাকচুয়ালি প্রস্তুত থাকো সেই প্রস্তুতি কিন্তু তোমাকে নিতেই হবে। সেই কারণে অফলাইন এক্সাম অনলাইন এক্সাম হবে সেই ভেবে কিন্তু প্রিপারেশন নিও না। সবসময় ভাবো যে আমি নিজে প্রস্তুতি থাকবো যে কোনো মোডেই এক্সাম হোক না কেন। এর পরবর্তী বিষয় হচ্ছে প্রত্যেক দিন কত সময় আমাকে পড়া উচিত, এই নিয়ে কিন্তু আমি এখানে একটা জিনিস দিয়েছি 2+2+3, মানে এটা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতিদিন করতেই হবে, এটা মাথায় রেখেই কিন্তু পড়াশোনা করতে হবে। মানে কি 2+2+3 মানে হচ্ছে সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা আর রাতে 3 ঘন্টা, এটা কিন্তু তোমাকে পড়তেই হবে। দুপুরের জায়গায় রাত হতে পারে 3 ঘন্টা, তোমার অ্যাকর্ডিং তুমি সাজিয়ে নিতে পারো, কিন্তু মনে রাখতে হবে এই যে এর 7 ঘন্টা কিংবা 6 ঘন্টা তোমাদের কিন্তু পড়তেই হবে, নয়তো কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। হয়তো কেন ও বলছি যে যারা ভাবছো যে আমরা আরও একটু বেশি পড়বো সেক্ষেত্রে আরও একটা সময় বাড়িয়ে দিতে পারো, 3 বা 2 করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সময়টুকু তোমাকে পড়তেই হবে। এবং যদি কেউ খুব বেশি সময় ধরে পড়তে না পারো ও সেক্ষেত্রে আমি আগেও বলেছি এখনও বলছি কী করবে, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পড়ছো, তারপরে কী হচ্ছে একটু গ্যাপ নাও, কত 25 মিনিট কিংবা 30 মিনিটের গ্যাপ নাও, রেস্ট নাও, এবং তারপরে আগে যদি পড়ে থাকো এবং পরে 25 মিনিট গ্যাপ নেওয়ার পরে কী হচ্ছে লিখে ফেলো সেই জিনিসটাকে। আর দেখবে যখন তুমি মুভি দেখো তার প্রথম সিনটা এবং লাস্ট সিনটা কিন্তু খুব ভালো করে মনে থাকে। সেই কারণে যদি পড়াশোনার ক্ষেত্রে প্রথম আর শেষ বারবার হয় সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা তোমার মনে থাকবে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে, তোমরা যে 5-6 ঘন্টা পড়ছো কিংবা 7 ঘন্টা পড়ছো, এই সময়কালীন তোমরা একই বই কন্টিনিউ করবে না বা একই জিনিস কন্টিনিউ করবে না। কেন, একই জিনিস যদি বেশিক্ষণ ধরে তোমরা করো তাহলে বোরিং ফিল হবে বা সেটার ইন্টারেস্টটা অনেকটা থাকবে না। কী করবে, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা ধরো তোমরা ইতিহাস পড়ছো, তারপরে 20 মিনিট ব্রেক নিলে, তারপরে আবার ভূগোল পড়লে বা অঙ্ক করলে, বা তোমরা যদি আগে 1 ঘন্টা পড়ে থাকো কিছুটা গ্যাপ নেওয়ার পর আবার লিখতে শুরু করলে সেই বিষয়টাকে, মানে একই কার্য আমরা বেশিক্ষণ ধরে করলে কী হয় সেটাকে বোরিং লাগতে শুরু করে। সেই কারণে ডিফারেন্ট ওয়ার্ক কিন্তু তোমরা করবে এবং যে বইটা আগে পড়েছো সেই বইটা পড়ে না পড়ে অন্য বই পড়ো বা লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও ভালো লাগবে, ইন্টারেস্ট হবে পড়াশোনায় এবং দীর্ঘ সময় পড়তে তুমি সক্ষম হবে। এর পরবর্তী এবং শেষ বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার ক্যারি করার জন্য বা পরীক্ষার সফল হওয়ার জন্য, সেটা হলো বিলিফ সিস্টেম কিংবা পজিটিভিটি। তোমাকে কিন্তু নিজেকেই মনে রাখতে হবে বা ড্রিম করতে হবে বা গোল সেট করতে হবে আগের থেকে যে আমি এক্সামে 95% কিংবা এত নম্বর পাবো, এত নম্বর আমাকে তুলতেই হবে। তোমাদের যদি এখন বলি যে তোমরাই এইবার উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করবে, ফার্স্ট হবে বা 95% পাবে, অনেকেই কিন্তু এটা নিজের থেকে বিলিভই করতে পারবে না, বিশ্বাসই করতে পারবে না। যে বিশ্বাস করতে পারছো না সে কিন্তু কখনোই পাবে না, কারণ বিশ্বাস না করলে সেই বিশ্বাসের প্রতি তোমরা ওয়ার্ক করবে কীভাবে। তোমাদের যদি ড্রিমই না থাকে তুমি তাহলে সেই জিনিসটা ভেবেই না থাকো, তাহলে তার পেছনে পরিশ্রম করবে কীভাবে। আগে তোমাকে বড় গোল রাখতে হবে, তারপরে সেই গোলের থেকে হয়তো কিছুটা কম হলেও তোমার কিন্তু হবে। গোল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যখন ড্রিমই দেখবে তখন কোনো ছোট ড্রিম দেখবে তখন 95% পাওয়ার ড্রিম তোমরা রাখো এবং তার পেছনে পরিশ্রম করো, অবশ্যই কিন্তু তুমি সফলতা অর্জন করবে। তার মাঝে সমস্ত কিছু যাই আসুক না, কখন বিয়ে বাড়ি আসো কিংবা তোমার কোনো অনুষ্ঠান থাকুক, আমিও যখন মানে প্রিপারেশন নিয়েছি বা আমি যখন এখনও যখন স্টুডেন্টদের কোনো ক্লাস থাকে আমার, আর তখন কী হচ্ছে আমি কোনো সেই ক্লাসটা বাতিল করি না, যদি কোনো ইম্পর্টেন্ট জায়গায় আমার না যাওয়ার থাকে। কিছু কত বিয়ে বাড়ি কত অনুষ্ঠান আমি মিস করেছি শুধুমাত্র পড়ানোর জন্য। এছাড়া আমি অনেক স্টুডেন্টদের দেখেছি অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম কিংবা ফাইনাল এক্সামের সময়ও কিন্তু কোনো ইনভিটেশন থাকলে সেখানে চলে যায়,
পড়াশোনাকে মাথায় না রেখে। এবং অনেক স্টুডেন্টদের এরকম দেখেছি বাড়িতে আত্মীয় স্বজন আসলে ওই গার্জিয়ানরা তাদেরও পাঠিয়ে দেয়, কিংবা এরকমও দেখেছি যে বড় অনুষ্ঠান রয়েছে তাদের নিজেদের এর মানে পরিবারের কারোর অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রে তারাও যায় না। আর একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে কোনো অনুষ্ঠান হোক বা কোনো আনন্দ হোক সেটা এই মুহূর্তের জন্যই থাকবে, আর এর ফলও কিন্তু এই সময়ের জন্যই থাকবে। বা আর বোর্ড এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শুধুমাত্র সেই সময়ের জন্য না, পুরো তুমি যতদিন জীবিত অবস্থায় থাকবে ততদিন তোমার এফেক্ট কিন্তু থাকবে। সবাই জিজ্ঞাসা করবে তুমি এক্সামিনেশানে কত পেয়েছিলে মাধ্যমিকে কি উচ্চ মাধ্যমিকে। তাই জন্য তোমার যে গোল সেই গোল অ্যাচিভ করার মাঝে সমস্ত কিছুকে পরিত্যাগ করো এবং তুমি অবশ্যই সাকসেসফুল হবে। এ তো তুমি কত নম্বর অ্যাচিভ করতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও। আর ভিডিওটি থেকে যদি একটুও কিছু শিখে থাকো তোমার লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, কারণ শিক্ষা শেয়ার করলে কমে না বরং শিক্ষা বাড়ে। সেই কারণে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।